আজকে হলো সোজা রথ। নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে হলো সোজা রথ। তো তোমরা জানো যে প্রত্যেকবারই এই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে আমি ছোট করে ভিডিও বানাই, যাতে আমার টাইম লাইনেও আমার মেমোরি হিসেবে এগুলো থেকে যায়, যেহেতু চিকু বড় হচ্ছে দিন দিন। আর তোমরাও আমাদের এলাকাতে কিভাবে ওই ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করা হয় সেটা একটু আধটু আমার ভিডিও থ্রু তোমরা বুঝতে পারো। তো আজকে সোজা রথ। আমি সকাল সকাল এখন রান্না বসিয়ে দিয়েছি, তাই তোমাদের যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও আমাকে। রান্নার কথায়, আমি রান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। এই প্রেশারটাতে আমি ডাল সেদ্ধ করে রেখেছি, এটাকে ডালে ছোপ লাগাবো তাহলেই হয়ে যাবে। একটু পরে রাত আসবে, শুনতে পেয়েছো সবাই? আর এটা হবে চিকেন কষা। তো আজকে হাতে খুব একটা সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে আমি চিকেনটাকে নর্মালভাবেই করছি। তো আমি পেঁয়াজটাকে আমি এইটাতে করেই কেটে নিয়েছিলাম যাতে সময়টা কম লাগে। তো পেঁয়াজটাকে ভেজে নেবো, প্রথমে তেলে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। তো ওদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। তো সেটা স্মুদি বানাচ্ছি, স্মুদির থেকে হেলদি আর চট জলদি আর কিচ্ছু হয় না। রাহুল বলছিল একটু বেগনি করো না, মুড়ি খাবো রথ আজকে। আমি যে তোমাকে আমি রাত্রেবেলা ভালো মন্দ খাওয়াবো, এখন ছাড়ো তো, এখন তো তাড়াতাড়ি করে খেয়ে দিই, এটা ব্রেকফাস্টে উদ্ধার করি, তারপর লাঞ্চ। তো তারপরে এদিকে দেখি যে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, তো আমি ডাইরেক্ট চিকেনটাই দিয়ে দিয়েছি। বললাম না আজকে একদম একদম তাড়াতাড়ি করতে হবে। তো এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাতে মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর বাড়িতে একটুখানি চিকেন মশলা ছিল ওটাই দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপর ঢাকা দিয়ে কষিয়ে জল দিয়ে একটা হালকা গ্রেভি মতো বানাবো। ধরো আমি দেখতে যাচ্ছি, আমার ওদিকে তো ভাতটা হয়েই গেছে, এবার ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নিলেই হবে। আর এদিকে আমি চাপিয়ে দিচ্ছি ডালটা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো তোমরা দেখেইছিলে। তো ডালটাকে ছোঁকটা দিয়ে দেবো, তাই সর্ষের তেল, তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন, তার ওপর একটুখানি ওই হিং দিলাম, কারি পাতা থাকলে ভালো হয় কিন্তু কারি পাতা ছিল না। আর এবার আমি এটার মধ্যে ডালটা দিয়ে ছোঁকে নেব। দেখো এটা নতুন ফ্লেভার, রবিবার থেকে আজকে রত তো। আমার বাবাকে যদি সকালবেলা দেখতে পাই বাস, ও এইরকমই করে। তারপর বাপি চলে যাওয়ার পর ওকে স্নান করিয়ে দিয়েছি, ও এবার একটু গোপালের পুজো করবে। এইগুলো তুলিস না বাবা, এগুলো কেমন মরে মরে গেছে। এই ফুলগুলো তুল, এই সাদাগুলো তুল, জবা ফুল নাও মা কালীর জন্য, তাড়াতাড়ি না কিছু হবে না, ওই কালো পিঁপড়ে কিছু করে না। তোলো তোলো না, আবার ওমরে দেখ ফুলটা ছিঁড়ে দিলি তুই, ওটা নিয়ে ওটা হবে না, এই ওপরে ফুলটা নেই, এই ওপরে ফুলটা নেই। সব ফুল আলাদা আলাদা হয় বাবা, বালা তুমি পড়ে আছো না বালা, তোমাকে দেবো তো, তুমি পুজো করলে তোমাকে আবার প্রাইজ না দেওয়া হয়? আমি স্নানটা করি তারপর দেবো। ঠাকুর কাকাকে আচ্ছা দেবো 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 দেবো, যা তুই টিভিটা দেখ, কাকু এলো ওগুলো দিয়ে আসবি। হ্যাঁ আমার রান্নাবান্না অলমোস্ট ডান, এখানে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো, বেটে বড়া করবো। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র এটাকে ওই মাখা করবো, আসলে করবো রাহুল। আরে এখানে হচ্ছে ডাল আছে, মুসুরির ডাল, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বাবাই, কাকু আসছে, দিয়ে আসো জলদি, না বাটিটা নয় শুধু যা।
পড়ো না। দেবো রে বাতাসে, তুই বাতাসে বাতাসে করে মাথা খারাপ করে দিস না আমার। যাও যাও যাও, যেটা বলছিলাম এখানে আছে ডাল, যে ভাত, আর এই হলো চিকেন কারি। আমি রাহুলকে বলেছি যে ও যখন আসবে ফেরত তখন যেন আমাকে আর চিকুকে একটুখানি রথটা দেখে নিয়ে আসে অন্তত। পাপা না বলেছে? কখন বলেছে? কুর যাবে না, কুর যাবে তো তখন। তাহলে দরবারের রথটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। আর এখানে হাই স্কুল মাঠ থেকে তো এই ইস্কনের যে রথটা বেরোয় সেটা আগের বছর থেকে বেরোচ্ছে, ওটা কেমন সাজিয়েছে সেটা দেখাতে পারবো। আর এমনিতে তো যখন প্রসেশনটা হবে সেটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, তখন তো তোমাদেরকে দেখাবোই। বাবা এমন করে না, ঠাকুর নিয়ে খেলো না, যাও না আমি দেখছি, যাও যাবো শোন না, যাও তো। দুপুরবেলাতে তো রাহুল আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছিলো, আড়াইটে বেজে গেছিলো, তখন আমারও খুব খিদে পেয়েছিলো, তো সেই কারণে আর ওরতে ইচ্ছে ছিল না, ওর ভিড়ে যেতে ইচ্ছেই করে না, তো সেই জন্য আমি বললাম বাদ দাও আমি সন্ধ্যাবেলাতে গিয়ে দেখবো। তো সেই জন্য ওই মৃন্ময়ী মায়ের মন্দিরে একবার গেলাম, ওখানে বাজনা হচ্ছিলো, তারপর এখন কৃষ্ণগঞ্জে এসেছি। তো তোমরা যদি এখানে আমাকে কখনো গলা কাটা কনিষ্ক হিসেবে দেখো, কিংবা ক্যামেরার সামনে লোক দাঁড়িয়ে আছে, কিংবা আমার কোমর থেকে নেই অবজেক্টটাই দেখতে পাচ্ছ না, তো সেগুলো যদি দেখো তাহলে ভাববে যে আমার ছেলেই ভিডিওগুলো করেছে। আর আমি ক্লিপিংগুলো রেখেছি কেননা ওর ইচ্ছে ছিল ঠাকুরের ছবি তুলবে, সেই জন্য আমি ভাবলাম যে না থাক। তো এখানে মন্দিরের ওপরে প্রণাম করতে এসেছিলাম, এখানে সুন্দর গোপাল ঠাকুরকে সাজিয়েছে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, আমার গোপাল আছে, আমার খুব ছোট্ট গোপাল আছে, তো ছোট্ট গোপাল থাকার পরেও আমি কি একটু বড় গোপাল নিতে পারি, নেওয়া যায় একের বেশি গোপাল? সেটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানিও, যারা তোমরা জানো আর কি, কারণ আমি খুব কনফিউজড। চিকু যখন হয়েছিল সেই বছর আমি ছোট্ট গোপাল নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম যে আমাদের ঠাকুরের তাকে রাখবো, পুজো করবো, তো তো জায়গা হবে না, কিন্তু এখন দেখছি যে তারপরেই বুঝতে পেরেছিলাম যে আরেকটু বড়ো যদি কেনা যেত তাহলে হতো। তো এখন আমার মনে হচ্ছে যে একটুখানি বড় গোপাল এই জন্মাষ্টমীতে আমি আনবো বাড়িতে, তো সেই জন্য দুটো গোপাল রাখা যায় কি না আমাকে কমেন্ট বক্সে একটু জানিও, আমার বিষয়টায় আইডিয়াটা খুব কমই। তারপর এই যে কৃষ্ণগঞ্জের রথ, কৃষ্ণগঞ্জের রথ সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার মা এখানে বলছিলো যে তুই ঠাকুমা তো নেই ভিডিও কেন করছিস? অ্যাকচুয়ালি ছোটোবেলাতে কী হতো, যেখানেই আমি এই মন্দির টন্দিরে যেতাম, আমার ঠাকুমার তো অনেক বয়স হয়েছিলো যেতে পারতো না, যেখানেই যেতাম রথ রাজ যাই বলো আমি সেখানে আগে ফটো তুলে তুলে নিয়ে আসতাম। তখন তো ছোটো ফোন ছিল, অত বেশি সুন্দর ভিডিও টিডিও হতো না, কিন্তু আমি তাও ফটো টটো তুলে ঠাকুমার জন্য নিয়ে আসতাম, খুব ভালো লাগতো। তাই জন্য মা বলছে যে এখন আর কিসের জন্য করছিস? আমি বলছি না এখন ঠাকুমা নেই ঠিকই, কিন্তু আমার আরও অনেক দর্শক আছে যারা আমার ভিডিও ভালোবাসে, তো তাদের জন্য করছি। আর ওটা শুনে একটু মনটা সত্যি খারাপও হয়ে গেল, ফোনের ব্যাটারি ডেড হয়ে যেত, ফোনের মেমোরি শেষ হয়ে যেত, কিন্তু আমি সব ঠাকুরের যত ছবি হতো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়ে আসতাম।
এখানে এটা হচ্ছে মাধবগঞ্জের রথ, সুন্দর করে সাজিয়েছে আর চিকুর খুব ইচ্ছে ছিল রথের উপরে চাপবে। তো আমি এমন বোকা, আমি জানি না যে পেছন দিকে সিঁড়ি ছিল, তো সেই জন্য আমি যা হোক করে কষ্টকষ্টি করে তুলে দিয়েছি। তারপর পাশের ওই যে বাচ্চাটা, ও বলছে যে কেন তুটছিস এরকম করে, পেছনে তো সিঁড়ি আছে। তারপর শেষে চিকুকে ওদিক দিয়েই নামিয়েছিলাম। তো চিকুর খুব ইন্টারেস্ট ছিল কিন্তু একটু ভয় পাচ্ছিলো, কেননা এরকম অ্যাক্টিভিটি তো আগে করেনি, রথে চাপা এগুলো ওর খুব একটা হয় না, বাড়িতে সোফায় চাপা আলমারির মাথায় চাপা ওইগুলোই করে। তো সেই জন্য ও একটুখানি দেখো পা কেমন করে ফেলছে, ভয় ভয় পাচ্ছিলো, কিন্তু খুব মজা করলো আর ভিড়ও ভালো হয়েছিল। উল্টো রথের মতো অতটা ভিড় তো হয় না, কিন্তু সোজা রথে সুন্দর ভিড় হয়েছিলো আর আমাদের দিনটাও খুব ভালো করে কাটলো। এরপর রথের মেলায় আর কি পাঁপড়, জিলিপি, মালপোয়া, যদিও মালপোয়াটা আমরা খাইনি, জিলিপি পাঁপড়ি নিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে ঘুগনি, ফুচকা, আলুর দম। আর চিকুর গেছে মানে চিকুর খেলনা, ওই দেখো আমার মায়ের কোলে একটা ট্রেন, ওটা কিনেছে খুব জেদ টেদ করে, আর ঘুগনি খাচ্ছে। ঘুগনিটা আমারও খুব ভালো লাগে, আমি জানি খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু মেলাতে গেলে ঘুগনি ফুগনি ভাবো ছাড়া যাবে না, আর আমার ছেলেও তাই, ওরও খুব ইন্টারেস্ট। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। টাটা।